ইউটিউব থেকে ইনকাম করি, আমরা ব্র্যান্ড ব্র্যান্ড আমার সাথে কন্ট্যাক্ট করে, প্রথম কথা আপনাদেরকে একদম ক্লিয়ার করে দিই যে ইউটিউব থেকে আমাদের কারিশমা যদি ভিডিও আমি দেখি, মানে কিছু কিছু সাবস্ক্রাইবার্স আছে, প্রচুর টাকা পাবে, কোটি কোটি টাকা পাবে। আমি সকালবেলায় একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে যে আমি ইউটিউব চ্যানেল কুইট করতে চাইছি, তো সেই রিজনটা মানে সেই রিজনটা আপনাদেরকে বলা হয়নি বলে ভাবলাম যে চ্যানেলটা মানে আজকের ভিডিওটা এন্ড করার আগে আপনাদেরকে রিজনটা বলার খুব দরকার যে কেন এরকম আমি ভেবেছিলাম। তো আলটিমেটলি দুদিন আগে আই থিঙ্ক আমার শাশুড়ির সাথে হোয়াটসঅ্যাপে আমি লিখেছিলাম যে দেখুন ইউটিউবে একদম এত দু বছর হয়ে গেছে আমাদের, এখনও অবধি আমাদের ভিডিওতে সেরকম ভিউজ আসছে না আর লাইকস আসছে না, মেবি আমাদের কন্টেন্ট সেরকম মানুষের পছন্দ হচ্ছে না, এইটাই এখন মনে হচ্ছে আমার যে মানুষের হতে পারে কন্টেন্ট পছন্দ হচ্ছে না বলে ওরা লাইক করছে না। তো একটাই এখানে বলবো যে আমি যখন বাইরে কারোর সাথে দেখা করি বা যারা আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে মেসেজেস করে যে আজকে এই ভিডিও দেখলাম, এই ভালো লাগলো, এই ভিডিওটা যে খুব ভালো লাগলো আমার, সেটা আমার পার্সোনাল হোক বা অফিসিয়াল হোক, যেখানে আমি যাই সেখানে আমার লোকরা বলে যে তোমাদের ব্লগস খুব ভালো লাগছে, এইসব বলে, কিন্তু আলটিমেটলি সেই জিনিসটা আমার ইউটিউব চ্যানেলে আমি দেখতে পাই না। মানে লাইক বাটনটাও আমি দেখি যে মানে অনেকজন লাইক বাটনও করছে না, কারণের জন্য প্রচণ্ড ডিমোটিভেট হয়ে যাচ্ছি। তখন মনে হচ্ছে যে কেন আমাদের ভিউ চ্যানেলে ভিউজ হচ্ছে না, সবাই যাদের সাথে দেখা করছি তারা প্রত্যেকজন বলছে যে আরে তোমার ভিডিও দেখেছি, তোমার ভিডিওতে তোমাকে এই দেখেছি ওই দেখেছি, এই করেছো তুমি ওই করেছো। তো মানুষরা ভিডিওস দেখছে এবং দে নো কি আমাদের কন্টেন্ট কি আছে, তাদেরও ভিডিওসগুলো ভালো লাগছে, তাহলে যদি তারা দেখছে তারা ওটাকে নিয়ে কথা বলছে, তারা আমাকে রিভিউ পার্সোনালি রিভিউ দেয় অনেকজন, তো যদি তারা করছে তাহলে আমার চ্যানেলে ভিউজ কেন আসছে না? সো আইদার ইউটিউব থেকে কিছু প্রবলেম আছে বা যারা আমাকে বলছে যে খুব ভালো হ্যান ত্যান তারা আলটিমেটলি কিছু করছে না, কিছু তো একটা হচ্ছে যেটার জন্যে দু বছর ধরে আমরা স্ট্রাগল করে যাচ্ছি। আপনারা দেখুন 2021-এ আমার বিয়ে হয় ফেব্রুয়ারিতে, বিয়ের পর থেকে মোটামুটি আমাদের ব্লগসগুলো রেগুলার আসছে, তো আমরা চেষ্টাও করছি নিজেদেরকে আস্তে আস্তে আপগ্রেড করছি, নিজেকে ভিডিওসও মোটামুটি ভালো যতটা পারি মানে নিজের সব কিছুকে ব্যালেন্স করে যতটা পারছি ব্লগস দেওয়ার চেষ্টা করছি, কিছু ব্লগসের মধ্যে আপনাকে ইউজফুল ব্লগস দিচ্ছি, কোনো জায়গা যাচ্ছি সেটার ব্যাপারে আপনাদেরকে ডিটেলস ইনফরমেশন দিচ্ছি, কিছু তো আমার চ্যানেলে হচ্ছেই, কন্টিনিউয়াস আমার চ্যানেলে কিছু না কিছু হচ্ছে, কিন্তু তারপরেও আমি দেখছি যে আমার চ্যানেলে মানে খুবই কম ভিউজ। তো আলটিমেটলি এটা মনে হচ্ছে ইয়ার কি 2021 থেকে করে যাচ্ছি, এখনও অবধি আমাদের স্ট্রাগলটা মানে ইটস লাইক লিমিটলেস, আর এটা কতদিন হবে সেই জিনিসটাও আই রিয়েলি ডোন্ট নো, মানে কতদিন মানে চলবে। সো মানে একটা টাইমে মানে জাস্ট গিভ আপ করতে ইচ্ছা করে, আর সত্যি দুদিন আগেকার কথায় মানে আমি লিটারালি ভেবে নিয়েছিলাম যে আমি আর ব্লগ করব না, আই উইল নট গিভ এনি কন্টেন্ট, আমি কোনো শ্যুট করবো না, কিছু করবো না, আমি গিভ আপ করে ফেলেছি। বাট তারপরে কিছু হলো, আমি মানে তারপরে আমার কিছু কিছু খুব ক্লোজ কিছু লোকদের সাথে কথাবার্তা বললাম, সো দে জাস্ট টোল্ড মি ওয়ান কোয়েশ্চেন দ্যাট ওয়াই ডিড ইউ স্টার্ট। সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, প্রত্যেকটা জিনিসের মধ্যে আপনার একটা অ্যাম্বিশন রয়েছে যে আমি যেই জিনিসটা করছি তার পিছনে একটা রিজন রয়েছে, সেই রিজনটা কেন আমি ব্লগিং করা স্টার্ট করেছি, What is the reason why I started blogging? Blogging সব সময় আমাকে ভালো লেগেছিলো because of prime reason of doing blog is that I really like to connect with people. আমার লাইফে কী চলছে, আমি কী করছি, আমি কোথায় যাচ্ছি, আমি কী এক্সপিরিয়েন্স করছি, তাতে আপনার কী বেনিফিট হতে পারে বা আমার নিজের মনের কথাটা পুরো শেয়ার করতে। আমি মানে ছোটোবেলা থেকে আমি যখন আগে ইউটিউব জানতাম না, কিছু জানতাম না, আমি সবসময় যাই করতাম বা ফটোস থাকতো ভিডিওস থাকতো আমি আমার হোয়াটসঅ্যাপে স্টেটাসে লাগাতাম, তো শেয়ার করতে খুব ভালো লাগতো, অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন ওয়াই আই স্টার্টেড দিস ইউটিউব, বিকজ আই লাভ শেয়ারিং মাই লাইফস্টাইল মাই লাইফ উইথ পাবলিক উইথ এভরি ওয়ান অফ ইউ। তো এটা দিবস প্রাইম আমার এই জিনিসটা করতে খুব বেশি ভালো লাগতো, দিস মানে একটা হয় না যে আপনার
যে জিনিসটা ভালো লাগে সেই জিনিসটা আপনি ছাড়তে চাইলেও আপনি ছাড়তে পারছেন না, বিকজ ওটা আপনার নেচারের মধ্যে রয়েছে। তো সেই নেচারের জন্য আজকে আমি ব্লগটা কুইট করতে চাইছি, কিন্তু একটা ভিতর থেকে একটা ইনার ফিলিং আসছে যে ইয়ার আমার সবসময় এই জিনিসটা করারই ইচ্ছা ছিল। আমার মনে হয় এইটাই আমার লাইফের মানে কি বলবো একটা বিশাল বড় একটা গোল ছিল আমার লাইফে, এটা করার ছিল, যেটা একটা ইউটিউব প্ল্যাটফর্ম থেকে পাচ্ছি। বাট ইউটিউবে প্রচুর স্ট্রাগল, তো এই জিনিসটার জন্যে তো এখন আপনাদেরকে আমি বুঝিয়ে দিলাম যে আমি কেন এটা করছি, বিকজ এই জিনিসটা করতে আমার ভালো লাগে, এটা আমার নেচারের সাথে পুরোপুরি জাস্টিফাই করে। আই লাভ শেয়ারিং অ্যান্ড আই লাভ ডিসক্লোজিং হোয়াট ইজ গোয়িং অন ইন মাই লাইফ। সেটা থেকে আপনাদেরও অনেক কিছু হতে পারে, আমাদের ব্লগস দেখে অনেক কিছু শিখতে পারেন। আমাকে অনেকজন ফোন, আমাকে অনেকজন মেসেজ করে, আচ্ছা তুমি এইখানে গেছিলে, এই ক্যাফে গেছিলে, এই রিসর্টে গেছিলে, এই রিসর্টে বলি দ্যাট ওয়াই আই এম ডুইং ব্লগিং। অনেকজন জিজ্ঞেস করে যে তুমি ব্লগ কেন করো, তো আজকে আপনাদেরকে রিজনটা বলে দিলাম ব্লগ কেন করি। তো এবার নেক্সট প্রবলেম হচ্ছে, যেটাকে নিয়ে আমার মনে হয় আপনাদের সাথে অ্যাড্রেস করা খুব দরকার, সেটা হচ্ছে আপনারা অনেকজন ভাবছেন যে আমরা কোটি কোটি টাকা ইউটিউব থেকে ইনকাম করছি, সবর করো, বলা ধাক্কা মুক্কি নাই করনে কা, বা আপনারা এটা ভাবছেন যে আমরা ব্র্যান্ড আমার সাথে কন্ট্যাক্ট করেছে, পিআর পাচ্ছি, পিআর পেয়ে আমরা ওখান থেকে অনেক ইনকাম করছি, আমরা অনেকজন এটা আছে। তো প্রথম কথা আপনাদেরকে একদম ক্লিয়ার করে দিই যে ইউটিউব থেকে আমাদের এক পয়সা ইনকাম আমাদের আসে না। আমাদেরকে কোনো ব্র্যান্ড এখনো অবধি কন্ট্যাক্ট করেনি, আমাদের চ্যানেলটা সেই লেভেলে এখনো যেতেই পারিনি যেখানে আমি ইনকাম করতে পারবো, যেখানে আমি ব্র্যান্ডসের সাথে কোলাবরেট করতে পারবো। হ্যাঁ, দিস ইজ ট্রু কি আমি খুব মানে স্টার্টিংয়ের দিকে একটা দুটো বেশিই বলবো পিআর পেয়েছিলাম, সে পিআরের গুলো ব্লগও আছে, সেটা খুব কম অ্যামাউন্টে আমরা পেয়েছিলাম। তো তারপর থেকে আমরা পিআরও পাইনি, ব্র্যান্ডও পাইনি, আর আমাদের কোনো ইউটিউবের মনিটাইজেশন এখনও আসেনি। তো এই জিনিসটা নিয়ে আলোচনা আপনারা করছেন, যেখানে আপনারা বলছেন যে ইউটিউবে প্রচুর ইনকাম করছে, কিছু টাকা তো আসছে। লেট মি ক্লিয়ার ইউ, এক পয়সাও আসছে না। কেন কি এক পয়সা আসার জন্যও প্রথম ইউটিউবে ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে, সেই ক্রাইটেরিয়া ফুলফিলটা এখনও আমাদের হয়নি। তো আমাদের যদি ক্রাইটেরিয়া ফুলফিল না হয়ে থাকে তাহলে আমাদের এক পয়সাও আসার কোনো ব্যাপার নেই। এখন এই কথাটা আমি কেন বলছি, এই কথাটা এই কারণ বলছি, কারণ কিছুদিন আগে আমার কাছে একটা খবর এসছে যে বলা হচ্ছে নাকি যে করিশ্মা যদি ভিডিও আমি দেখি, মানে কিছু সাবস্ক্রাইবার্স আছে, যারা সাবস্ক্রাইবার্স হোক বা ভিউয়ার্স, আমার মনে হয় না আমার সাবস্ক্রাইবার হবে, বাট মেবি দে আমাদের চ্যানেল শুধু দেখে। তো কিছু কিছু আছে যারা এটা মনে করে যে করিশ্মার চ্যানেলে যদি আমি দেখে নিই বা যদি আমি লাইক করে দিই বা বাই চান্স সাবস্ক্রাইব শেয়ার করে দিই তাহলে করিশ্মা প্রচুর টাকা পাবে, কোটি কোটি টাকা পাবে। ও ভাই, ইয়ে কি হে, এটা মানে মানে কিছু গ্রুপ আছে যারা এই বুকরো ভাবে চিন্তা করে। তো আমি একটাই কথা বলবো, আমি জিনিসটা খুব ক্লিয়ার রেখেছি আমার চ্যানেলে যে আপনারা যদি আমাকে সাপোর্ট করবেন, আমার কন্টেন্ট যদি আপনাকে ভালো লাগে, তবেই আপনি আমার কন্টেন্ট, আমার চ্যানেল, আমার ভিডিওটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আমার প্রত্যেকটা ভিডিওর এন্ডে এই কথাটাই লেখা আছে, যদি ভিডিওতে কিছু ভালো লাগে তাহলে আপনি ভিডিওটাকে লাইক, শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি এখানে সাপোর্ট চাই আপনাদের অন দ্য বেসিস কি আপনি কন্টেন্ট পছন্দ করেছেন, আপনি আমাকে সাপোর্ট করতে চাইছেন উইথ পজিটিভ ভাইবস। আমি এখানে আগে থেকে আপনাদেরকে বলে দিচ্ছি, যদি আপনাদের নেগেটিভ ভাইবস থাকে যে আমি করিশ্মার ভিডিও দেখলে করিশ্মার টাকা পেয়ে যাব, আমি কি পাবো, যদি আপনাদের এরকম ধারণা থাকে তো আমি এটাই বলবো লং রানের জন্য এরকম সাবস্ক্রাইবার আমার দরকার নেই, এরকম ভিউয়ার্সও দরকার নেই। আপনারা আমার চ্যানেলটাকে ব্লক করে দিন, আমার এরকম চ্যানেল এরকম মানে মাইন্ডসেট লোকদেরকেই পছন্দ নয়, যারা এরকম ভাবে যে হ্যাঁ আমি যদি ভিডিওতে ক্লিক করে দিই তাহলে করিশ্মা টাকা পাবে, সাবস্ক্রাইব করলে টাকা পাবে,
এরকম ভাবে ইউটিউব চলে না। প্রথম কথা হচ্ছে আপনারা আগে জানুন যে ইউটিউব কিভাবে চলে বা ইউটিউবের যে মনিটাইজেশন রেভিনিউ সেটা কিভাবে চলে সেটা আগে জানুন। এখন আমরা জাস্ট মানে অন দ্য প্রসেস অফ গেটিং, আমি এটাই বলবো আপনাদেরকে যে আমাদেরকে সাপোর্ট করুন। আমরা অনেক স্ট্রাগল করি, আমরা অনেক ব্লগ, একটা মিনিমাম ব্লগ এডিট করতে প্রায় আমাদের 2-3 ঘন্টা লেগে যায়। তো আর আমরা যখন শ্যুট করতে যাই তখনও আমাদের অনেক কিছু টাইম ইনভেস্ট করতে হয়, অনেক কিছু করতে হয়। পজিটিভ ভাইবস নিয়ে সাপোর্ট করুন আমাদেরকে। আমি জানি যে আমার 90, আমি যদি আমি যাদের জন্য বললাম তারা হতে পারে আমার পুরো সাবস্ক্রাইবারের লিস্টের মধ্যে 1% এরকম আছে, কিন্তু 99% তারা জেনুইনলি আমাকে সাপোর্ট করে, মানে জেনুইনলি তারা আমাকে ভালোবাসে। আর তারাও চায় না যে আমি কোনোদিন এমন কিছু করি যেটা মানে ওরাও চাইবে না যে মানে আমি চ্যানেলটা বন্ধ করে দিই বা ইউটিউব না দিই। তো আমি শুধু এটাই রিকোয়েস্ট করবো আপনাদেরকে যে প্লিজ ভিডিওটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন। যদি কিছু আমার ভিডিওতে ভালো লাগে, কিছু তো ভালো লাগবে এটুকু আমিও আমার কনফিডেন্ট আছে, ভিডিওটাকে পুরো দেখুন, পুরো ভিডিওটাকে দেখুন। ভিডিওটাকে পুরো দেখার পর জাজ করুন যে ভিডিওটা ভালো না খারাপ। জাজ করার পর আই ক্যান গ্যারেন্টি ইউ কিছু তো আপনি ডেফিনেটলি আমার ভিডিওতে পাবেন। আপনারা হেল্প না করলে আমার চ্যানেলের ভিউস বাড়বে না, ভিউস না বাড়লে আমার যে ক্রাইটেরিয়া রয়েছে সেই ক্রাইটেরিয়া আমি কোনোদিন পাবো না। তাই জন্য প্লিজ আমাদেরকে সাপোর্ট করুন। আর এইটুকুই বলার ছিল, অনেক দিন ধরেই ভাবছিলাম অনেক। সো এনিওয়েজ আই উইল সাইন অফ, দিস ইজ কারিশমা, বাই, টেক কেয়ার, আই হোপ ইউ হ্যাভ এ গ্রেট টাইম, বাই, লাভ ইউ।